তো এই যে একেবারে তোমাদের সাথে রেডি হয়ে দেখা করতে আসলাম। সকাল 2টা সব মোটামুটি কাজ বাজ আমার কমপ্লিট। তো এখন এই যে রেডি হয়ে গেছি, তো এখন যাচ্ছি বাড়িতে। তো বাকিটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তো এই যে এটা হলো আমার ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে বাপি চলে এসেছে নিতে, আর যাচ্ছি। আর আমার কোলের মধ্যে একটা ঠান্ডা রয়েছে, সেটা বাপি কিনলো। এই হলো টোটোর অবস্থা, পুরো টোটোটাই আমরাই নিয়ে বসে পড়েছি একেবারে। এই যে নিচে গামলাটা নিয়েছে, আর এখানে সব জামা কাপড় নিয়েছি, মানে থাক। তো এই যে ফাইনালি বাড়িতে চলে এসেছি, চলো তোমাদেরকে দেখাই মা কি করছে। তো চলিয়ে শুরু করতে। তো এই যে মা এখানে রান্না করছে আমাদের জন্য, আমাদের জন্য মানে সবার জন্যই আর কি। তো মা এখানে মাছ ভাজা করছে, সেদিন কি মেনুতে ছিল না থাকে মেনুটা এখন বলবো না, তোমাদেরকে একেবারেই দেখাবো মেনুতে কী কী রয়েছে। মা এখন এখানে পমফ্রেট মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে। তো এই যে যাওয়ার পরে আমরা এখানে সকালে টিফিন করতে বসে গেছি, তো সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। আর এই যে আমরা বাড়ির থেকে লিচু নিয়ে এসেছিলাম, আর আম নিয়ে এসেছিলাম, আর এই যে মিষ্টিও নিয়ে গেছিলাম, মিষ্টি আর দই, সঙ্গে ঠান্ডা। ঠান্ডাটা বাপিয়ে নিয়েছিল আমরা যাচ্ছি বলে ওর জন্য। তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের টিফিন। তো বনু এখানে তার জামাইবাবুর জন্য আর কি এই যে থালা প্লেট একেবারে সাজিয়ে নিয়েছে, সব আম টাম এই সব খেতে দিয়েছে জামাইবাবুকে। তো ওই সব কিছু কেটে কুটে দিয়েছে, খেতে বসেই ছিল খাওয়া দাওয়া অনেকক্ষণ পরে দুপুরবেলার দিকে। তো এই যে তার সে তার জামাইবাবুর জন্য এই যে থালা সাজিয়েছে, দেখো কত সুন্দর করে সাজিয়েছে। তো এই যে মায়ের এখানে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। মা এখানে দিদা দাদুর জন্য খাবার প্যাক করে দিচ্ছিল, কেননা মামিরা নেই, মামিরা একটু বাপের বাড়ি গেছে। তো ওর জন্য দিদা দাদু খাওয়াটা রেডি করে দিচ্ছিল। আর এই যে মা এখানে তার জামাইকে থালা সাজিয়ে একেবারে খেতে দিয়ে দিয়েছে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। মেনুতে ছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, টক ডাল, পমফ্রেট মাছের ঝাল, চাটনি, দই, মিষ্টি, পাঁচ রকমের ভাজাও ছিল, সাথে ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল, কুমড়ো, ঘণ্ট। তো তারপরে মা এই যে বোনার আমাকেও একইভাবে গুছিয়ে খেতে দিয়েছিল। মা বলছে জামাই ষষ্ঠী তো কী হয়েছে, জামাইকে যখন দিয়েছি মেয়েদেরও একইভাবে দেবো। এখানে তেমন কিছু খাওয়া হয়নি। তো বিকেলবেলা বোন একটু চা করেছিল, সেই চা খাওয়া হচ্ছিল এখানে। তো চাটা খাওয়ার পরে আমি এখানে একটুখানি ফল কাটছিলাম, বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল এই যে আমি ফল কাটতে বসেছি, কি মা বাবা সবাই মিলে একটুখানি ফল খাবো। লিচু আম টাম একটুখানি কেটে নিচ্ছিলাম। তো চলো এগুলো কেটে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে রাতের ডিনার হলো। তো হে হ্যালো গাইস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। তো সকাল দিয়ে বেশ ভালোই একটা মানে হ্যাঁ যেটা বলে হেক্টিক শিডিউল ছিল। তো যাই তোকে যেন তোমাদের সামনে আসতে পারিনি। তো রাতে ডিনার করা হয়ে গেছে, বোন এখন বিছানা করছে শুয়ে পড়ব। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমার ভিডিওর কিছু অংশ ভালো লেগে থাকে, হাসোস না দাঁড়া, তো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক কাহাঁ সে আতে ঠিক আছে, তো ভিডিও করতে দেন আমাকে একটুখানি শান্তিতে। গুড নাইট সবাইকে।